চলতি বছরের প্রলয়নকারী বন্যা সব ধুয়ে মুছে নেয়ার পর কোমর সোজা করে দাঁড়াতে রবি মৌসুমে সহায়তার অপেক্ষায় ছিলেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা সাড়ে তিন হাজার কৃষকের জন্য সার আর গম ভুট্টা সহ সরকারের বরাদ্দকৃত ছয় প্রকার ফসলের বীজ সম্পর্কে কিছুই জানেন না তারা মৌসুমের শেষ সময় পর্যন্ত অপেক্ষার পর ধার দেনা করে বিভিন্ন শস্য বীজ বনেন চাষিরা আমরা শুনি এগুলো আমরা পাইলাম নিজস্ব টাকা দিয়ে কিনি আমরা কৃষিকাজ করছি কিন্তু আজ পর্যন্ত কোনো অনুদান আমরা পাইনি কখন দেয় না দেয় এটা আজ আমরা জানি না ইউনিয়ন পরিষদের সদস্যরা বলছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি আর রাজনৈতিক দলের নেতাদের রশি টানাটানির কারণে সরকারের কৃষি পুনর্বাসন কর্মসূচির সুফল থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছেন দলীয় ভাগ চেয়ারম্যানের ভাগ মেম্বারদের অসুবিধা এগুলো করে একটা ইয়া ভাগ করে দেয়নি এবং আমার মতো পাইনি শুনছি ভুট্টা আসছে গম আসছে সরিষা হ্যাঁ এখন পর্যন্ত কোনো তালিকা আমরা আমাদের কাছে চেয়ারম্যান সাহেব চায়ও নাই এবং আমরা দিতেও পারিনি দলীয় কোন দল আবার এদিকে উপজেলা চেয়ারম্যানের কোন দল আবার এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কোন দল এরকম থাকাতে আসলে সময়টা একদম শর্টকোডের মধ্যে এসে গেছে এ ব্যাপারে কথা বলতে গেলে উপজেলা কৃষি কর্মকর্তা বগুড়ায় প্রশিক্ষণে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি তবে তালিকা পেতে বিলম্বের কারণেই এমন পরিস্থিতি বলে দাবি এই সিনিয়র কৃষি কর্মকর্তার কৃষি অফিসার কয়েকটা ইউনিয়ন চেয়ারম্যানকে এটা লিস্ট দেওয়ার জন্য বলছে দুইবার করে বলা হয়েছে কিন্তু এখনো সেই লিস্ট পায়নি কৃষি বিভাগের তথ্যমতে গেল বন্যায় শস্যক্ষেত ও বিস্তলা নষ্ট হয়ে গাইবন্ধার ফুলছড়ি উপজেলায় কৃষকের ক্ষতি হয় প্রায় সতেরো কোটি টাকা হেদায়তুল ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা